সালামু আলাইকুম। কাজ শক্তি ক্ষমতা সিলেট বোর্ড 2021। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার এবং ব্যাস 2 মিটার। কুয়াটিকে পানি শূন্য করার জন্য 5 হর্স পাওয়ার ক্ষমতার একটি পাম্প লাগানো হলো। কুয়ার ওপরের 1/4 ভাগের 1 অংশ পানি তোলার পর পাম্পটি বন্ধ হয়ে গেল। বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আরও একটি পাম্প লাগানো হলো। প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে পানি তুলতে একই সময় লাগবে কিনা গাণিতিক বিশ্লেষণ করে। তাহলে প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজ কতটুকু হয়েছে সেটা আমরা নির্ণয় করি। তো প্রথম পাম্প কি করছে, যে এটা যদি একটা কুয়া হয়, বলা হয়েছে যে কুয়ার গভীরতা 20 মিটার। তাহলে 20 মিটার গভীরতার একটা কুয়া আর ব্যাস দেওয়া আছে 2 মিটার। ব্যাস যদি 2 মিটার হয় তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। কুয়াটা সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ আছে। তো প্রথম পাম্প 1/4 অংশ পানি তোলার পর নষ্ট হয়ে যায় বা বন্ধ হয়ে গেল। প্রথম পাম্পের ক্ষেত্রে 1/4, তাহলে এটাকে যদি 4টা ভাগ করি, এই হচ্ছে 4টা ভাগ করলাম, তাহলে উপরের ভাগের উচ্চতা কত? এইটুকু হচ্ছে 20-কে 4টা ভাগে ভাগ করতে হবে, 5 মিটার। এইটুকু 5 মিটার, এইটুকু 5, এইটুকু 5। তাহলে উপরের 5 মিটার অংশের পানি তোলা হয়েছে প্রথম পাম্প দ্বারা। তো প্রথম পাম্পের জন্য তাহলে কৃত কাজ কত হবে সেটি আমরা দেখি। তাহলে এম কতটুকু পানি তুলছে, তো উপরের 5 মিটার পানির ভর কত সেটা আগে বের করতে হবে। রো ইজ ইকুয়াল টু আমরা জানি এম বাই ভি, বা এম ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি। রোর মান 1000 আর ভি এর পরিবর্তে যেহেতু কোয়া সিলিন্ডার আকৃতির শেপ, এর জন্যের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1000 ইন্টু পাই, আর এর মান 1 মিটার, ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, আর গভীরতা, গভীরতা এখানে হচ্ছে যেহেতু উপরের 5 মিটার পানি তোলা হচ্ছে, তাহলে ভর হচ্ছে উপরের 5 মিটারের পানির ভর কত সেটাই আমরা বের করব। তাহলে পাই আর স্কোয়ার এইচ, এখানে এইচ এর মান হচ্ছে উপরের 5 মিটার। এটাকে যদি ক্যালকুলেশন করি, 1000 × 5 × π, 15707.96, 15707.96 এত কেজি পানি ওঠানো হয়েছে। তাহলে কৃতকাজ কত? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, এম এর মান 15707.96, জি এর মান 9.8। গভীরতা কত হবে বা এখানে উচ্চতা কত হবে, কত উচ্চতার হিসাবটা হবে, যেহেতু ওপরের অর্ধেক পানি তোলা হয়েছে, সরি, ওপরের 1/4 ভাগ পানি তোলা হয়েছে, তাহলে এই 1/4 ভাগের উচ্চতা হচ্ছে 5 মিটার। আমরা অলরেডি পাইছি এটা, যে এটুকু হচ্ছে 5 মিটার। এখন আমি যদি পানি তুলতে চাই, এটা তো এভারেজ উচ্চতা হিসাব করতে হয়, কারণ একদম উপরের অংশের পানি তোলার জন্য পাইপটা উপরে থাকবে, যত নিচের দিকে যাবে পাইপটা আস্তে আস্তে নিচে নামবে। প্রাথমিক অবস্থায় যদি আমি একদম নিচে ধরি, তাহলে কৃতকাজের মান অনেক বেশি চলে আসে। এই সমস্যার সমাধানের জন্য এখানে উচ্চতাটা সবসময় এভারেজে হিসাব করা হয়। এভারেজ, তাহলে এটার 5 টোটাল উচ্চতা, তার অর্ধেক হচ্ছে 2.5, তাহলে এখানে এইচ এর মান হবে 2.5। তাহলে এটার সাথে 9.8 গুণন করব, গুণন 2.5, 384.845 × 10³, বা 3 পয়েন্ট, এটাকে আমরা 3.84/85 × 10⁵ লিখতে পারি, 3.85 × 10⁵ জুল। অর্থাৎ প্রথম পাম্প দ্বারা কৃত কাজ হচ্ছে 3.85 × 10⁵ জুল, এটাই অ্যান্সার। প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে পানি তুলতে একই সময় লাগবে কি না গাণিতিক বিশ্লেষণ করো। এখন প্রথম পাম্পটা কতটুকু কাজ করছে সেটা অলরেডি আমরা বের করে ফেলছি। তো প্রথম পাম্প দ্বারা এই পরিমাণ পানি ওঠাতে বা এই পরিমাণ কাজ করতে কত সময় লাগে সেটা আমরা বের করি। প্রথম পাম্প দ্বারা অতিবাহিত সময়ে প্রথম পাম্প দ্বারা কতটুকু সময় লাগছে, পি ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইড হচ্ছে টি, টি 1 ধরলাম,
তাহলে T1 এটি ইজ ইকুয়াল টু ওপর হচ্ছে MGH ডিভাইড হচ্ছে পি। MGH এর মান 3.85 ইন্টু 10^5, আর পি প্রথম পাম্পের ক্ষমতা দেওয়া আছে 5 হর্স পাওয়ার। 5 হর্স পাওয়ার তাহলে কত বার? 5 ইন্টু 746। তাহলে যেটা পেয়েছিলাম এটাকে ভাগ দিব 5, আবার ভাগ হচ্ছে 746, 103.175 হর্স পাওয়ার। 103.175 হর্স পাওয়ার এটা হচ্ছে ও সরি, মানে এটা তো হচ্ছে সময় হর্স পাওয়ার নয়, 103.175 এটা হচ্ছে সময়, এত সেকেন্ড, 103.175 সেকেন্ড। এটা হচ্ছে প্রথম পাম্পের ক্ষেত্রে অতিবাহিত সময়। দ্বিতীয় পাম্প দ্বারা, প্রথম পাম্প দ্বারা যেহেতু 1/4 অংশ পানি তোলার পর পাম্পটি বন্ধ হয়ে গেল, বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আরেকটি পাম্প লাগানো হলো, তাহলে বাকি পানির ভর কত হবে সেটা বের করতে হবে, বাকি পানি তুলতে কত সময় লাগে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে পানির ভর কত হবে, এম ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি, রোর মান তো 1000ই, ভি হচ্ছে পাই আর স্কোয়ার ইচ, 1000 গুণন পাই, আর এর মান হচ্ছে 1 স্কোয়ার, আর এইচ এই ক্ষেত্রে এইচ হবে, যেহেতু উপরে 5 মিটার পানি আগে তোলা হয়েছিল, পরবর্তী নিচের 15 মিটার পানির ভর, তাহলে 15 এটার সাথে গুণ হবে, 1000 গুণন পাই গুণন 15, 47,123.88 কেজি, 47,123.88 কেজি। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় পাম্প দ্বারা এই পরিমাণ পানি উঠাতে হবে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু সময় লাগে এখন আমরা সেটা বের করব। দ্বিতীয় ক্ষেত্রে এম এর মান তো অলরেডি আমরা পেলাম যে 47,123.88 কেজি পানি উঠাতে হবে। পাম্পের ক্ষমতা কিন্তু সেম, 5 ইন্টু 746 ওয়াট আগের মতোই, তো এটার ক্ষেত্রে সময় বের করতে হবে, আর উচ্চতার হিসাবটাও এক্ষেত্রে ভিন্ন হবে। এক্ষেত্রে উচ্চতার হিসাবটা কত হবে? তাহলে উচ্চতার হিসাবটা আগের 5 মিটার তো ওঠানো হয়েছেই, পরবর্তী হচ্ছে 15 মিটার পানি তোলা হয়েছে, দ্বিতীয় পাম্প দ্বারা 15 মিটার পানি তোলা হয়েছে, তাহলে প্রথম 5 মিটার তো উচ্চতা অবশ্যই, পাইপটা তো অবশ্যই এখানে থাকতে হবে, তাহলে এই 5 মিটার, আর এখানে হচ্ছে টোটালটার উচ্চতা 15 মিটার, 15 মিটারের অর্ধেক কত হবে? 15 মিটারের অর্ধেক উচ্চতা হিসাব হবে, তাহলে 15 এর অর্ধেক হচ্ছে 7.5, তাহলে আগের 5 নিচের হচ্ছে 7.5, তাহলে টোটাল এইচ এর মান হচ্ছে 5 প্লাস 7.5 12.5, তাহলে এখানে এইচ এর মান হচ্ছে 12.5। এখান থেকে আমাদের T2 এর মান বের করতে হবে, তাহলে পি ইজ ইকুয়াল টু MGH ডিভাইড T2, T2 এইটা ইজ ইকুয়াল টু MGH ডিভাইড হচ্ছে পি, মান বসিয়ে দিই 47,123.88 কেজি, জি এর মান 9.8, উচ্চতার হিসাব পেলাম 12.5, আর নিচে ক্ষমতা পি এর মান হচ্ছে 5 ইন্টু 746। ক্যালকুলেশন করি, 9.8 গুণন 12.5, এটাকে ভাগ দেব 5 ভাগ 746, 1547.63 সেকেন্ড, 1547.63 সেকেন্ড সময় লাগে দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে সময়ের মানটা হচ্ছে প্রথম পাম্পের ক্ষেত্রে বেশি, তো কোশ্চেন বলছিল প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে পানি তুলতে একই সময় লাগবে কিনা, তাহলে অ্যান্সার হচ্ছে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে পানি তুলতে একই সময় লাগবে না, তুলতে একই সময় লাগবে না, দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে বেশি সময় লাগে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন, এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।